শিলাজিত কি? শিলাজিতের উপকারিতা কি কি? শিলাজিতকে কেউ কেউ পর্বতের কান্না বলেন, আবার কেউ পর্বতের ঘামও বলে থাকেন। শিলাজিত ভারতীয় আয়ুর্বেদের একেবারে নিজস্ব একটি সর্বরোগ নাশক প্রাকৃতিক ওষুধ। এর দামও আকাশ ছোঁয়া। প্রতি 100 গ্রাম বিশুদ্ধ শিলাজিত পেতে আপনাকে কম করে 5 থেকে 6 হাজার টাকা খরচ করতে হবে, মানে শিলাজিতের অনেকটা রূপার মতো দাম। শিলাজিত নিয়ে গবেষণা নির্ভর তথ্যগুলি জানার আগে এখনই ফুড টিউবার বেঙ্গলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যাতে পরের ফ্রি ভিডিওগুলো মিস না করেন। এবার শিলাজিতে ফেরা যাক। শিলাজিতের দাম শুধু আকাশ ছোঁয়া নয়, তাকে আকাশ ছুঁয়েই সংগ্রহ করে আনতে হয়। হিমালয়ের 1000 মিটার থেকে 5000 মিটার উচ্চতায় শিলাজিত পাথর পাওয়া যায়। শিলাজিত পাথর থেকে মে জুলাই মাসে শিলাজিত কান্না আকারে ঝরে পড়ে। হিমালয়ের কষ্টসহিষ্ণু ও সাহসী শিলাজিত সংগ্রাহকরা পর্বতের ওপর থেকে দড়ি বেঁধে ঝুলে পড়ে পর্বতের বিপদসংকুল ফাঁক ফোঁকর থেকে শিলাজিত পাথর খুঁজে বের করে। সেই শিলাজিত পাথর থেকে অনেকগুলো ধাপে শিলাজিতকে নিংড়ে বের করে আনা হয়। আপনি ভাবছেন, সে তো বুঝলাম, কিন্তু হিমালয়ের পাথরের মধ্যে শিলাজিত আসে কি করে? সত্যিই কি শিলাজিত পাথরের কান্না? আসুন তাহলে শিলাজিতের উৎস সন্ধান করা যাক। হিমালয়ের 1000 মিটার থেকে 5000 মিটার উচ্চতায় বেশ কিছু গাছ জন্মায়। এই গাছগুলোর মধ্যে বিশেষ কিছু শ্যাওলা, মস, লতা গুল্ম, সাকুলেন্ট জাতীয় গাছগুলোই আসলে শিলাজিতের কাঁচামাল। গাছগুলোর ছবি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। গাছগুলোর তেমন কোনো সাধারণ নাম নেই, বিভিন্ন জায়গার স্থানীয়রা বিভিন্ন নামে ডাকে, তাই নামগুলো আর উল্লেখ করলাম না। আপনার বেশি আগ্রহ থাকলে ভিডিও ডেসক্রিপশনের লিংকে পেয়ে যাবেন। আপনি ভাবছেন, তাহলে তো গাছগুলো হিমালয় থেকে সংগ্রহ করে বাড়িতে বসে শিলাজিত বানিয়ে নেওয়া যায়। তা যায়, কিন্তু গাছগুলো থেকে শিলাজিত তৈরি হতে সময় কিঞ্চিত বেশি লাগবে। আপনি ভাবছেন, তা লাগুক, এত দামি জিনিস একসাথে একটু বেশি বানাতে পারলেই একসাথেই কোটিপতি। আসলে হিমালয়ের এইসব বিশেষ গাছ মরে গেলে অনুজীবীদের দ্বারা ধীরে ধীরে পচতে থাকে। এই পচন ক্রিয়া কয়েক হাজার বছর ধরে চলার পর পাথরে শিলাজিত জমা হতে থাকে। এই শিলাজিত মে জুলাই মাসের গরমে জেলের মতো আকার ধারণ করে পাথরের গা বেয়ে নিচের দিকে পড়তে থাকে। দেখে মনে হয় পাহাড় ঘামছে বা কাঁদছে, তাই শিলাজিতকে পাহাড়ের কান্না বা পাহাড়ের ঘাম বলা হয়। এবার আসুন জানা যাক, শিলাজিতের ভিতরে আসলে কি থাকে, শিলাজিতকে কেন এত উপকারী মনে করা হয়। শিলাজিত বাদামি রঙের দেখতে হয়, খেতে তেতো আর গন্ধ গরুর মূত্রের মতো। শিলাজিতের উপাদানের 60% থেকে 80% থাকে জৈব পদার্থ, যার বেশিরভাগ অংশই ফুলভিক অ্যাসিড। জৈব পদার্থ ছাড়াও শিলাজিতে 84 রকমের খনিজের সন্ধান পাওয়া গেছে। শিলাজিতের ফুলভিক অ্যাসিডই শিলাজিতের আয়ুর্বেদীয় ক্ষমতার জন্য দায়ী। আধুনিক চিকিৎসা শাস্ত্রেও ফুলভিক অ্যাসিডকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবার আমরা জানব শিলাজিতের উপকারিতা। শিলাজিতের ভিতরের ফুলভিক অ্যাসিড শরীরের প্রয়োজনীয় খনিজগুলোকে কোষের ভিতরে বয়ে নিয়ে যায়, ফলে শরীরের কোষে কোষে খনিজগুলোর কার্যকারিতা বাড়ে, শরীরে শক্তির সঞ্চার হয়। এই জন্যই হয়তো শিলাজিতকে পর্বত বিজয়ী বা দুর্বলতা ধ্বংসকারী ক্ষয় নিবারকও বলা হয়। শিলাজিতের ফুলভিক অ্যাসিড ও খনিজগুলোর কার্যকারিতার জন্য শিলাজিত মানুষের অনেকগুলো উপকার করে। যেমন, এক, শিলাজিত শরীরের বিভিন্ন রকম আলসার প্রতিরোধ ও নিরাময়ে সাহায্য করে। 2, শিলাজিত অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। 3, শিলাজিতের ফুলভিক অ্যাসিড মস্তিষ্কে চাউ প্রোটিন জমতে বাধা দেয়, ফলে মস্তিষ্কে ইনফ্লামেশন কমে, যা স্মৃতিশক্তি ও বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে, আলজাইমার ডিজিজের সমস্যাও কমায়। 4, শিলাজিতে ডায়াবেটিসের নিয়ন্ত্রণের ক্ষমতা আছে। 5, শিলাজিত অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে। 6, নিয়মিত শিলাজিত খেলে ডিপ্রেশন, উদ্বেগ কমে। 7, শিলাজিতে ইনফ্লামেশন কমানোর ক্ষমতা আছে, ফলে নিয়মিত শিলাজিত খেলে ইনফ্লামেশন থেকে সৃষ্ট রোগগুলোর নিরাময় সহজ হবে।
8 শিলাজিতে অ্যান্টিফাঙ্গাল ক্ষমতা আছে। 9 শিলাজিত অন্যান্য ওষুধের কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে, ফলে যে কোনো রোগ নিরাময়েই শিলাজিত পজিটিভ ভূমিকা নিতে পারে। 10 অধিক উচ্চতায় ওঠার জন্য সৃষ্ট সমস্যাগুলো প্রতিরোধে শিলাজিত দারুণ কার্যকরী। 11 যুগ যুগ ধরে শিলাজিতকে টেস্টোস্টেরন বাড়ানোর আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে। কিছু আধুনিক গবেষণা থেকেও দেখা যাচ্ছে শিলাজিত টেস্টোস্টেরন যেমন বাড়ায় তেমনই শুক্রাণুর সংখ্যা ও চলন ক্ষমতা বাড়ায়। ফলে বুঝতেই পারছেন শিলাজিত আপনার দাম্পত্য সুখকে বাড়াতে পারে। 12 অনেকে ক্রনিক ফ্যাটিক সিন্ড্রমে ভোগেন, তাদের সবসময় ক্লান্তি লেগেই থাকে, গায়ে জোর পান না, কোনো কিছুই করতে পারেন না। শিলাজিত এই সব মানুষের মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা বাড়ায়, ফলে তাদের ক্লান্তি কাটে, এনার্জি লেভেল বাড়ে, অর্থাৎ শিলাজিত আপনার সামগ্রিক স্বাস্থ্যকে উন্নত করতে পারে। আলোচিত উপকারিতাগুলো নিয়ে আরও জানতে, শিলাজিত নিয়ে গবেষণাগুলো নিয়ে আরও জানতে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। আপনি ভাবছেন, হ্যাঁ শিলাজিতের উপকারিতা নিয়ে আমার তো কোনো সন্দেহই নেই, কিন্তু শিলাজিত খাবো কিভাবে, দিনে কতটাই বা খাবো? ক্যাপসুল, গুঁড়ো, জেলির মতো বিভিন্নভাবে শিলাজিত পাওয়া যায়। শিলাজিত গুঁড়ো ও জেলির মতো হলে এক গ্লাস দুধে মিশিয়ে খেতে পারেন, শুধু জলে মিশিয়েও খেতে পারেন। শিলাজিত খুব সামান্যই খাওয়া উচিত। আপনি সারাদিনে 300 মিলিগ্রাম থেকে 500 মিলিগ্রাম শিলাজিত খেতে পারেন, মানে দেশলাই কাঠিতে যতটা বারুদ থাকে একবার ততটা শিলাজিত খেতে পারেন। শিলাজিত খাওয়ার আগে আপনার নিজের ডাক্তারবাবুর সাথে একবার কথা বলে নেবেন। আর ফুড টিউবার বেঙ্গলি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, না হলে পরের ফ্রি ভিডিওটি মিস করে যাবেন। সাথে থাকুন, সুস্থ থাকুন।